আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে গাড়ি কালার চেঞ্জ করতে। তো গাড়ি কালার চেঞ্জ করা একেবারে ইজি না, এটা একটা কঠিন কাজ। কারণ আমি দেখাই, এটা হচ্ছে মূলত গাড়ি। আমি কালারটার উপর বেস করে কাজ করেছি। তো এটা হচ্ছে একটা গাড়ি, এটার যদি আপনি খুব প্রপারলি রেজাল্ট পেতে চান, এখানে আমি দুটো ইউজ করতে গেছি, হিউম্যান স্যাচুরেশন আর একটা হচ্ছে কার্ভস। এই যে হিউম্যান স্যাচুরেশন করার কারণে এখানে কিছু কিছু গাড়ি কোয়ালিটি দেওয়া হয়েছে। যদি এটা দেখাই, দেখুন এই যে এইখানে যে কালারটা কত প্রপারলি আসছে। আর যদি এটা দেখাই, তাহলে এখানে দেখুন এটা কালারটা কেউ আসছে। আর এখানে কিছুটা কালার, কিছুটা এই যে আপনার লাইট, কিছুটা আপনার ইয়ে হয়েছে, নষ্ট হয়েছে, যেটাকে বলা হয় আর লুজ হয়েছে, কোয়ালিটি খারাপ হয়েছে। এটাকে এখানে দেখুন, যেটা যেভাবে ইয়া করা হবে ঠিক সেভাবে হয়েছে। তবে অনেক সময় এক একটা এক ভালো রেজাল্ট দেয়, তো আমরা সেটাই দেখব কিভাবে এক একটা এক ভালো রেজাল্ট দেয়। এখানে যখন আমি কাজ করছি, এখানে কিন্তু দুটো অপশন নিয়ে কাজ করছি, একটা হচ্ছে কালার স্যাম্পল নিয়ে কাজ করছি, আর একটা হচ্ছে যে এই কালার স্যাম্পল কিভাবে কাজ করছে সেটাই দেখবো আমরা। এটা ছিল মূল গাড়ি, এটা ছিল মূল গাড়ি, আমরা এটার উপরেই কাজ করবো। এটাকে প্রথম আমাকে কনভার্ট করতে হবে, এই যে কালারটাকে আমি কনভার্ট করেছি কি দিয়ে, আমি ইংলিশে যাই মোড়ে যাই ল্যাব কালার মুখ। আজকে আমরা ল্যাব কালার মুখ সম্পর্কে জানবো, আর এইখান থেকে কালার স্যাম্পল টুলটা সম্পর্কে জানবো। হ্যাঁ, কালার স্যাম্পল টুলটা সম্পর্কে জানবো। এখন চলুন টিউটোরিয়াল শুরু করি, তাহলে ভালো বোঝা যাবে। আর একটা কথা যেটা বলবো, সেটা একটু মানুষ অনুসরণ করতে হয়, তবে আপনার একটা লিঙ্ক কথা বলতে পারে। আমি এটা ডাবল ক্লিক করলাম, থেকে আমি আনলক করলাম। তারপর আমাকে জানতে হবে ইমেজ মোড থেকে ল্যাব মোড কালার। এখন আমি যেই কালার এটাকে কনভার্ট করব সেই কালারে যাব। তো লাল কালার আছে, তো আমি এখান থেকে ডাবল ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে কালার লাইব্রেরি যাই, কালার লাইব্রেরি এই কালারটাই কনভার্ট করতে। এখন আমি এটাকে সিলেক্ট রাখা অবস্থায় একটা শেপ টুল তৈরি করি, কারণ আমার কালারটা সিলেক্ট করার জন্য ব্যাটার হবে। শেপ টুল নিলাম, এখন আমাকে কালার স্যাম্পল টুল সাহায্য নিতে হবে। এই যে এখানে দেখুন কালার স্যাম্পল টুল, এখানে আমি এটা সাহায্য নেব। এই যে এখানে আমি একটা ক্লিক করলাম, এখন দেখেন যে একটা ইনফরমেশন টুল আসলো। ইনফরমেশন টুল আমরা এখানে না পেলে যেতে হবে ভিউ, ভিউ থেকে এখানে ইনফরমেশন, সরি উইন্ডো, উইন্ডো থেকে দেখুন কোথায় ইনফরমেশন কি আছে, এই যে ইনফো, ইনফো এই যে অ্যাপ এইচ সংখ্যা যেতে হবে। আমি এখানে গেলাম, এখান থেকে আমি কালারটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এই দুটা কালার আমি চেঞ্জ করবো, অথবা আমি এটাকে ধরে এদিকে নিয়ে আসতে পারি, এই কালারটা আমি চেঞ্জ করি। তাহলে এখানে দেখুন ল্যাব 40 এ 23 মাইনাস 23 বি মাইনাস 34, এটা হচ্ছে এই প্রথমটা, আর এটা হচ্ছে 34 55 47। এগুলো আমার পরিবর্তন করতে হবে। তো আমি এখানে দিব, যাবো প্রথম যেটা দেবো কার্ভস, এই কার্ভস নিলাম, এখানে লাইটনেস দেওয়া আছে। তো এখানে যখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্ট ধরে এই যে এটাতে এটা ক্লিক করে কিবোর্ড ক্লিক কন্ট্রোল শিফট ধরে এখানে ক্লিক করলে দেখুন এই যে একটা পয়েন্ট চলে আসছে, এটার একটা পয়েন্ট চলে আসছে, এটার একটা পয়েন্ট চলে আসছে। আমি এই পয়েন্টগুলো এখন পরিবর্তন করি। এখানে প্রথমটা যদি আমি দেখি, নিচে নিয়ে আসি, প্রথমটার হচ্ছে 40, তাই এখানে আমি আউটপুট দেবো, এখানে ক্লিক রাখার অবস্থায় 40 একটু উপর দিকে উঠে গেছে। তারপরে আমি যাবো ফিতে, এটা কত ছিল 23, এটা দিব মাইনাস 23 ছিল মাইনাস 23। আর এখন যাবো ভিতে, ভি কত ছিল 34 মাইনাস 34। দেখুন কালারটা কিন্তু অলরেডি একটা পরিবর্তন হয়ে গেছে। তো আমি পরবর্তীতে যা করবো,
এটাকে আমি ডাবল ক্লিক করব এখানে ডাবল ক্লিক করার পর দেখুন এখানে প্ল্যান মোড নামে একটা অপশন আছে এই যে ব্ল্যান্ডিং অপশন এখান থেকে দেখেন ই ব্ল্যান্ড ইফ আমি এখান থেকে এ গ্রিন কালারটাকে চেঞ্জ করব এটাকে আমি নিচে টেনে নিয়ে আসি হ্যাঁ তাহলে নাম এখানে কন্ট্রোল অল্টার ধরে এখানে ক্লিক করে নিলে আসলে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে গাড়ি কালার মতো হয়ে গেছে আপনাকে কিন্তু বেশি পরিশ্রম করা লাগে না এইখানে যে এরকম এরকম কি আছে এটা আপনাকে অনেক কষ্ট করে মিলাতে হবে এটা সুন্দর একটা কালার হয়ে গেছে আমি যদি কিন্তু কালারটা পরিবর্তন করতে পেরেছি না যদি আমাকে ওই আপনার কালার মিক্স তারপর সেই কালার মিক্সার ভিতর দিয়ে দেখাই সরি কোন দিক দেখাই যে এটা কালার চেঞ্জ করে দিকে ম্যাচ কালার রিপ্লেস কালার ইকুয়ালাইজ করে অনেক সময় লাগে শুধু খালি আমি কি কারণ করতে পারছি ল্যাব কালারের কারণে কিন্তু এটা দ্রুত পরিবর্তন করতে পারছি এখন আমি দেখবো এটাগুলো একটা ওই আরেকটা ওই হচ্ছে হিউয়ান স্যাচুরেশন আমি যাই হিউয়ান স্যাচুরেশন এটা এই হিউয়ান স্যাচুরেশন হিউয়ান স্যাচুরেশন যাওয়ার পর এখানে আমি কালারের জন্য সিলেক্ট করব এখন এখানে কিন্তু যে ইনপুট নামে একটা অপশন ছিল আমাকে এটা সেটা খুঁজে বের করতে হবে তো এই যে রিসিট ইনপুট অপশন হ্যাঁ এখানে লাইট হচ্ছে এই যে এটা লাইটনেস যে লাইটনেস 40 আমি এটাকে পারি কমিয়ে দেখি সাথে মিলাতে হবে এ হচ্ছে এই যে উপরে যে 136 যেটা হচ্ছে এটা আর বি এটা যেটা মাইনাস 16 আছে এটা যদি প্লাস আর অন্য কিছু হবে তো পাশে 24 তো কেন যদি আমি এটা এটা যে 34 সময় লাগবে একটু সময় নিয়ে করতে হবে মাইনাস তো হবে না বাউন্ড মাইনাস কালার নেই এটা হচ্ছে এটা বা আমরা যদি দেই কি আবার একটা দেখি অন্য রেজাল্ট চলে আসছে অর্থাৎ আপনার হচ্ছে 25 আচ্ছা 25 সেজারেশন এটা ক্লাসের তার চোখে দিলে সেটা আসবে না এই যে এখন ব্যাটার চালু আছে অর্থাৎ 1 মাইনাস আর 1 কোন চলে সেটা করতে দিছে কালারটা চলে আসছে কিন্তু অনেক জামালা করে জিনিস আমি কিন্তু কার্ভস থেকে দূরে করতে পারছি তারপর এখানে কিছু কোয়ালিটি দিয়ে হচ্ছে লুজ হয়েছে তো আমি এখানে এটা ব্ল্যান্ডিং মোডটা ক্লিয়ার করি গ্রিন লাইট থেকে আমি কিছুটা বাদ করে দিই অর্থাৎ থেকে আমি করে নিয়ে আসি তারপর অল্টার করে ভেঙে দিই তাহলে দেখবো ভালো হচ্ছে না যেমন একটা কালার আমাকে আরো ইয়ে করতে হবে অনেক সময় দিতে হবে আগে বলি
রিভার্স স্যাচুরেশনের সময় দিতে হবে 40 মোটামুটি কালার দিয়ে চলে আসছে। তারপর হচ্ছে 23 23 নিয়ে দেখি কি অবস্থা। তারপর হচ্ছে সরি 23 নম্বর 34 হবে 34 তারপর হচ্ছে 40 40টাকে আস্তে আস্তে আমাকে এখন কালার কারেকশন থেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ এই যে এখন হয়েছে 56 মোটামুটি হয়েছে। এটা অনেক সময় দেওয়া লাগে, কিন্তু আপনি যদি কার্ভসের সাহায্যে সরাসরি করে ফেলেন তাহলে এত সময় লাগবে না। তারপর ওই যে যার অনেক ব্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাকে অনেক সময় দিতে হবে, অর্থাৎ এটাতে কাজ করলে অনেক সময় দিতে হবে। এখন আমাকে এটা ডাবল ক্লিক করে আর অনেক কিছু করা লাগবে। দেশে আমার যেটা আছে এটা গেলে কি বলাতে এখন মোটামুটি কালারটা চলে আসছে, এখন মোটামুটি বলা যায়। এখন মোটামুটি কালারটা চলে আসছে। এভাবে সাধারণত এই রকম কালার তৈরি করা হয়। তো আমি হিউয়ান সিচুয়েশনের পরিবর্তে এই কালারটাই ব্যাটার বেশি প্রিফার করি, কারণ এটা আর এখানে কিছুটা কোয়ালিটি লুজ হয়েছে। যে এখানে দেখুন কোয়ালিটি কিছুটা লুজ হয়েছে, কিন্তু যখন কাগজের সাহায্যে কাজ করেন তখন এরকম লুজ হওয়ার সম্ভাবনা তাই বললেই চলে। এখন আমাকে আরো অনেক কিছু করতে হবে, দেখতে হবে গেলাপটা কিভাবে পাওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ গেলাপটা পাওয়া গিয়ে সম্ভব -8 কিন্তু আপনি যদি ইয়ার সাহায্য করেন দেখুন কালারটা সরাসরি চলে আসছে, কিন্তু একটু বাড়ি করা লাগে না। আর এটা দেখুন দুটো কিন্তু কালার ফেজ ডিফারেন্স, অনেক সময় লাগে রিয়েল সিচুয়েশনটা কাজ করতে। আপনি যদি অনেক সময় লাগে সরি কালার চেঞ্জ করতে একাই পাশে নিয়ে গেলাম অনেক সময় লাগে কালারটা মিলাতে। তার জন্য বলবো যে আপনি ইয়া দিয়ে কাজ করেন, অর্থাৎ কালারটা করতে যাচ্ছেন ইয়া দিয়ে কাজ করেন। Thank you.